হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা বন্ধুরা আজকের টপিকটা হচ্ছে দু হাজার কুড়ি সালে কোন কোন রাশির শনি সাড়ে সাতির প্রভাব চলবে সেই নিয়ে আলোচনা করবো কতদিন থাকবে না থাকবে কী হবে না হবে এই আলোচনাটা আমরা খুব ডেফতে গিয়ে জানব শনি সাড়ে সাতি আমাদের লাইফে কী প্রভাব ফেলে ফার্স্টে সেটা আমাদের জানতে হবে সেটা একটু ডেফতে আলোচনা করে বলি তাহলে আপনাদের শনি সাড়ে সাথে হচ্ছে এমন একটা টাইম আমাদের লাইফে যেটা আমাদের কর্মফল বিগত বছরের কর্মফল ভোগ করার সময় এই টাইমটা আপনাকে ফেস করতেই হবে লাইফে ঠিক আছে এবারে সেটা যদি আপনি ভালো কাজ করে থাকেন তো ডেফিনেটলি আপনি ভালো ফল পাবেন আর খারাপ কাজ করে থাকলে সেটা ডেফিনেটলি খারাপ ফল পাবেন যখনই শনি সাড়ে সাথে চলে আমাদের আমরা কোথাও গিয়ে লাইফে প্রচণ্ড সাফার করি প্রচণ্ড পরিমাণ সাফার করি কারণ হচ্ছে শনি এমন একটা গ্রহ যে কি না প্রত্যেকটা ভুল ত্রুটির চুলচেরা বিশ্লেষণ করে আমরা কনসাস মাইন্ডেও যে কাজটা করি আর কনসাস মাইন্ডেও যে কাজটা করি সেই দুটি কাজেরই বিশ্লেষণ কিন্তু হয় কেউ ভাবছে কি আমি করছি তো কি হয়েছে কেউ তো বুঝতে পারছে না আমি কারোর সাথে চিট করছি লাখ লাখ টাকার প্রতারণা করছি ও আমাকে ধরতে পারবে না সে নয় ধরতে পারলো কি হয়েছে যখন শনির টাইম আসবে সে কিন্তু তার একদম চুলচেরা বিশ্লেষণ করে দিয়ে যাবে সেরকম ভালো কাজেরও কিন্তু সেম বর্ণনা আপনি যদি বিগত কয়েক বছর ভালো কাজ করে থাকেন যখন শনি সাড়ে সাতের পিরিয়ড আসবে আপনার লাইফে তো শনি আপনাকে পুরো ভরিয়ে দিয়ে যাবে দেখবেন সেই টাইমে আপনি আপনার লাইফের বড় বড় অ্যাচিভমেন্টগুলো করছেন কেমন যেমন হচ্ছে আপনি বাড়ি করছেন গাড়ি কিনছেন বড় বড় পজিশন পাচ্ছেন লাইফে মেন ফ্যাক্টর যেগুলো লাইফের পিলার হয় সেই পিলারগুলোকে কিন্তু স্টার নির্মাণ করে দিয়ে চলে যায় এটা হচ্ছে সাটারের ক্যারেক্টার এবার বলি শনির যে এই যে টাইম স্প্যানটা হয় এই টাইম স্প্যানটা আমরা কাটাবো কি করে এটার জন্য দেখুন হয়তো কোনো টোটকা আছে কোনো প্রতিকার আছে আমি বলবো কিছু নেই কেন বলুন তো আপনার কর্ম ফলটা আপনাকে ভোগ করতেই হবে কি করে হবে আপনি যখন শনি সাড়ে সাথে চলবেন আপনি লাইফে ঠিক থাকুন মানুষকে দেওয়া কথাগুলো যেটা কমিটমেন্ট করছেন সেটা ফুলফিল করুন আপনি লাইফে অনেস্ট থাকুন কাউকে ঠকাবেন না কাউকে কোনো রকমভাবে দুঃখ কষ্ট দেবেন না দেখবেন আপনার হ্যাঁ এতে কি আপনার কষ্টটা কমে যাবে কষ্টটা কমে যাবে না হয়তো আপনার চলার পথটা অনেকটা মসৃণ হয়ে যাবে শুধু এটুকুই আমি বলতে পারি এবার হচ্ছে কি আপনারা বলবেন কেমন কাজ বা তার কী বিশ্লেষণ এটা বলতে গেলে আমার ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে এটা নিয়ে আমি পরে হয়তো অন্য কোনো ভিডিওতে বলবো তবুও একটু বলে দিই মেন কথা হচ্ছে শনি যেটার খুব মানে একদম ভালো করে ফল দেয় সেটা হচ্ছে শনির সাড়ে সাথেতে সেটা হচ্ছে আমাদের ক্যারেক্টার ইয়েস আমাদের ক্যারেক্টারটা কেমন ছিল বিগত কয়েক বছরে আমরা কি কোনো ভুল করে এসছি কারোর সাথে কোনো প্রতারণা করে এসছি আমার জন্য কি কেউ কষ্ট পাচ্ছে এক্স্যাক্ট এটা হচ্ছে একদম বড় বড়ো সেই হেডলাইন যখন আমরা লিখি কোনো কিছু লেখার আগে সেই হেডলাইনের মতো ফার্স্টে কিন্তু আপনার এই কাজটার বিশ্লেষণ হবেই হবে এই জিনিসটাকে কিন্তু কেউ রুখতে পারে না শনির যে পার্ট যখন আমাদের লাইফে ঢোকে তখন এইভাবে তার ফলটা দিয়ে যায় এবার শনির সাড়ে সাথে সম্বন্ধে একটু ধারণা দিই শনির সাড়ে সাথের আমাদের তিনটে ফেজ চলে লাইফে আড়াই বছর আড়াই বছর করে ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ থার্ড ফেজ এই তিনটে ফেজ আমাদের কাট কাটাতে হয় এবারে হচ্ছে যখন ফার্স্ট ফেজটা চলে তখন যে মানে সাফারটা আমরা করি সেটা খুব বেশি করি না এবার যখন সেকেন্ড ফেজটা আসে সেখানে গিয়ে আমাদের সাফারের পরিমাণটা দ্বিগুণ হয়ে যায় সেই সময় আমরা একদম অতিষ্ঠ হয়ে যাই মানে একদম সেই ডিপ্রেশনে চলে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় মানি ক্রাইসিসে মানুষ ভোগে ডিপ্রেশনে চলে যায় মানুষের ঘর বাড়ি পর্যন্ত মানুষকে সেল করে দিতে হয় মানে সেই মানুষের পাগল পাগল পর্যন্ত অবস্থা সেটান কিন্তু করিয়ে দেয় ফ্যামিলি থেকে ডিটাচ করিয়ে দেয় আপনাকে একদম মানসিকভাবে দুমড়ে মুচড়ে ভেঙে দেবে তখন মানুষের চিন্তা ভাবনা আছে কি আমি লাইফে আর কিছু পারবো না আমার দ্বারা কিছু হবে না লাইফটা এখানে ইয়েন এই ধরনের কিন্তু জিনিস করে দেয় কিন্তু একটা জিনিস আমি বলতে পারি যেটা আমার স্টাডি থেকে আমি পেয়েছি সেটা হচ্ছে সাটান কিন্তু কোনো দিন কাউকে মেরে ফেলে না স্টান আপনাকে জাস্ট লাইফে রগড়াবে এমনভাবে রগড়ে দেবে না যে আপনি অতিষ্ঠ হয়ে যাবেন কিন্তু স্টান কোনো দিন কাউকে মারে না আবার একটা স্টানের খুব ভালো নেচার আছে আপনি যে ভুলগুলো করেছেন সেই ভুলগুলোকে শুধরে আপনাকে ঠিক ট্র্যাকে দেবে একটা ছোট্ট এক্সাম্পেল দিই যেমন হচ্ছে একটা বেবি যখন খেলাধুলা করে প্রচন্ড নোংরা মেখে থাকে কাদামাটে নিয়ে খেললে বা ধরুন অপরিষ্কার তার মায়ের ক্যারেক্টারটা কি তাকে স্নান করিয়ে পরিষ্কার ড্রেস আবার ঠিকভাবে প্রিপেয়ার করে দেওয়া সাটেনের ক্যারেক্টারটাও কিন্তু সেম আপনি যতই খারাপ কাজ করুন না কেন আপনাকে তার টাইম স্প্যানে যখন আসবে আপনাকে একদম সমস্ত ভুলগুলো একদম পরিষ্কার করে দিয়ে আপনাকে একটা পারফেক্ট মানুষ বানিয়েই ছাড়বে এরপরে মানুষ কেমন হয়ে যায় জানেন একদম সেই একটা ঠিকঠাক মানুষ ট্র্যাকে চলে আসে আপনি অনেক মানুষকে দেখবেন অনেক দিন ধরে খুব উগ্র লাইফস্টাইল লিড করছিল একদম যাতা সেই লোকে দেখলে বলে না এই ছেলেটার এই ছেলেটার কিছু হবে না এ তো এরকম এরকম আমরা অনেকের ক্ষেত্রে বলে থাকি আবার বেশ কিছু বছর পর তাকে নোটিস করলে দেখা যাবে তার মধ্যে অনেক চেঞ্জেস এসে গেছে এই চেঞ্জেসটা শনি কিন্তু আমাদের লাইফে ক্রিয়েট করে এই ধারণাটা আমি একটু দেওয়ার চেষ্টা করলাম যাতে আপনাদের কিন্তু বুঝতে সুবিধে হয় এরপরে আমি সমস্ত রাশি অনুযায়ী আলোচনা করব সমস্ত রাশি বলতে যে যে রাশিগুলি। শনি সাড়ে সাতি শুরু হবে বা শনি সাড়ে সাথীর সেকেন্ড ফেজ বা থার্ড ফেজ চলছে সেই সব রাশিগুলোর যেমন হচ্ছে কুম্ভ রাশি বলবো ধনু রাশি বলবো বৃশ্চিক রাশি বলব মকর রাশি বলব আর আমি বন্ধুদেরকে রিকোয়েস্ট করব। ভিডিওটি একদম না কেটে পুরোটা দেখতে কারণ এই নলেজটা আর্ধেক নেওয়া কিন্তু আপনাদের জন্য ঠিক না এবার জানবো মকর রাশির মানুষদের কি প্রভাব পড়বে না পড়বে শনি সাড়ে সাতের ফলে মকর রাশির মানুষদের ফার্স্টেই যে কথাটা বলবো শনি সাড়ে সাথে চলবে তিরিশে মার্চ দু হাজার পর্যন্ত বাট এই আলোচনাটা আমরা শুধুমাত্র জানছি দু হাজার কুড়ি সালে শনির সাড়েসাতির প্রভাব কেমন যাবে না যাবে এই আলোচনায় আমরা জানবো শনির সাড়ে সাতির সেকেন্ড ফেজ সেকেন্ড ফেজটা কেমন যাবে না যাবে তাহলে চলুন শুরু করি ফার্স্টে যে কথাটা বলবো আপনাদের সেটি হচ্ছে আপনারা দেখবেন এই সময় আপনাদের মধ্যে একটু নেগেটিভিটিটা বেশি কাজ করছে যে কোনো কথায় হচ্ছে আমি পারবো না এটা হবে না ছেড়ে দেয় এই যে ব্যাপারগুলো এই জিনিসগুলো কিন্তু বেশি হয়ে যাবে হবে না মানে সব কথাতেই আপনারা বলবেন না এটা হবে না এই জিনিসগুলো কিন্তু আপনাদের মধ্যে বেশি কাজ করবে আর একটা যেটা সেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট যে কোনো কাজ দেখবেন একটু বেশি সময় লাগছে হতে সেটা যে কোনো কাজ হতে পারে সামান্য কাজ থেকে বলতে পারেন বড় ধরুন একটা এক্সাম্পেল দিই আপনি কোথাও অ্যাডমিশনের জন্য ট্রাই করেছেন এক্সাম দিয়েছেন সেটা দেখবেন এক মাসের কাজটা দু মাস লাগছে কোনো অ্যাপয়েন্টমেন্ট পেতে চাইছেন সেটা এক মাসের জায়গায় দু মাস লাগছে এরকম যে কোনো কাজ কিন্তু হতে একটু বেশি সময় লাগবে আর একটা জিনিস বলবো এটা খুবই কেয়ারফুলি শুনবেন এবং খুবই গুরুত্ব দেবেন জিনিসটা সেটা হচ্ছে অফিসের কালিগসদের সাথে বা সিনিয়ার্সদের সাথে কিন্তু ভীষণ মাত্রায় প্রবলেম অ্যারাইজ করবে এই জিনিসগুলো কেন হবে আপনাদের মধ্যে কোথাও গিয়ে একটু জেদি মানসিকতা কাজ করবে এই জেদি মানসিকতার জন্য কিন্তু আপনাদের এই প্রবলেমগুলো অ্যারাইজ করবে এরপরে যেটা বলবো সেটা হচ্ছে স্বাস্থ্যের দিকে কিন্তু ভীষণভাবে নজর দিন হেলথ কিন্তু আপনাদের এই সময় ভীষণভাবে কেয়ার নিতে হবে যদি কোনো প্রবলেম অ্যারাইজ করে কেমন প্রবলেম হার্ট সংক্রান্ত কোনো প্রবলেম হবে দেখবেন হাড়ে কোমরে ব্যথা হাঁটু ব্যথা এই ধরনের ব্যথা ধরুন যাদের কানে প্রবলেম আছে সেই কানের প্রবলেম কিন্তু অ্যারাইজ করবে এইগুলো যদি বাড়ে তাদের আমি ইমিডিয়েট বলবো কি যখনই হচ্ছে তখনই ডক্টর দেখাতে এটাকে ফেলে না রাখতে ফেলে রাখলে কিন্তু এটা লেন্দি হবে এই আর কি তারপরে যেটা সব থেকে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলবো এটা সবার ক্ষেত্রে হবে না এটা স্পেশালি যারা এই নক্ষত্রে জন্মেছেন তাদের হবে যারা এই রাশির মকর রাশি উত্তরাসারা নক্ষত্রে জন্মেছেন তারা দেখবেন মুখে কোনো কোন জায়গায় কালো কালো স্পট হয়ে যাচ্ছে এটা মকর রাশি যারা শুনছেন সবার না পার্টিকুলার উত্তরাসারা নক্ষত্রে যারা আছেন তাদের গিয়ে কিন্তু এই প্রবলেমটা অ্যারাইজ করবে এই সময় দেখবেন অনেক দিন ধরে কিছু কিছু স্টুডেন্ট যারা স্কুল স্টুডেন্ট তাদের কিন্তু এডুকেশানে ভীষণভাবে প্রবলেম অ্যারেজ করছিল তাদের এই সময় কিন্তু স্কুল শিক্ষাটা তুলনামূলকভাবে অনেকটা আগের থেকে বেটার হয়ে যাবে যারা মায়ের হেলথ নিয়ে ভীষণভাবে প্রবলেমের মধ্যে ছিলেন ডক্টর মানে ডক্টরের পর ডক্টর দেখাতেই হচ্ছিল তাদের জন্য কিন্তু ভীষণ ভালো একটা গুড নিউজ তাদের মায়ের হেলথের কিন্তু অনেকটা একটা দেখবেন হেলথ ঠিক হয়ে যাচ্ছে অনেকটা বেটার ওয়েতে দেখতে পাবেন এরপরে যে কথাটা বলবো সেই কথাটা হচ্ছে এই এই সময় দেখবেন আপনারা আপনাদের কোথাও কোথাও গিয়ে ইগো বা ডেভেলপ করছে বা আপনাদের ইমোশন বাড়ছে ইগোকে কিন্তু ডেভেলপ করতে দেবেন না ইগো ডেভেলপ করলে কিন্তু আরও বেশি প্রবলেম প্রবলেমেরাইজ করবে ইগো ডেভেলপ করবে কি করবে না সেটা সম্পূর্ণ কিন্তু আপনাদের ওপর নির্ভর করছে ইমোশনও বাড়বে খুব একটা ইমোশনকেও গুরুত্ব দেওয়া উচিত না এটা পার্সোনালি আমার ওপিনিয়ন ইমোশনকে খুব একটা বেশি কিন্তু লাইফে গুরুত্ব দেবেন না হ্যাঁ যতটুকু দরকার ইমোশন যেগুলোতে গুরুত্ব দিতেই হবে যেগুলো আমাদের লাইফে ইমোশনাল ফ্যাক্টর সেগুলোকে গুরুত্ব দিন ওকে বাট সব জায়গায় কিন্তু ইমোশনকে গুরুত্ব দেওয়া উচিত না এরপরে আমি বলবো দেখবেন কারোর কারোর কোনো দিন জানতোই না কি হার্টের প্রবলেম আছে সেই প্রবলেমটা কিন্তু কোথাও গিয়ে দেখবেন অ্যারাইজ করছে এই দিকে কিন্তু স্পেশাল কেয়ার নিন একটু প্রবলেম বুঝলে কিন্তু ডক্টর দেখান নিজে একদম ডক্টর হওয়ার কিন্তু চেষ্টা করবেন না এই জিনিসটা কিন্তু একদম ঠিক না আর একটা জিনিস বলবো সেটা হচ্ছে হয়তো শুনে এটা একটু মনটা খারাপ হয়ে যাবে বিষাদ কোথাও মনের মধ্যে কাজ করবে বাট বলতে হবে সেটা হচ্ছে প্রেমের জন্য কিন্তু সময়টা একদম ভালো না মানে সেই আজ ভালো কাল মন্দ আজ ঝগড়া হচ্ছে কাল আবার কথা হচ্ছে বা কেউ ধরুন রাগ করে এক মাস ফোন করছে না দশ দিন তার সাথে কোনো দেখা সাক্ষাৎ নেই এই যে ব্যাপারটা কখনো আছে কখনো নেই এই ব্যাপারটার মধ্যে কিন্তু এই গোটা বছরটা আপনাদের কাটবে অ্যাকচুয়াল প্রেমের ব্যাপারে কিন্তু মেন্টাল স্যাটিসফ্যাকশানটা গিয়ে কোথাও আপনাদের থাকবে না খুবই দুঃখদায়ক একটা কথা বললাম তবুও প্র্যাকটিক্যাল কথা তো বলতেই হবে এটাকে দেখুন এটা হবে আমি বললাম এবার যদি আপনারা এটাকে মেনটেন করতে পারেন তো ওয়েল অ্যান্ড গুড দেখবেন হচ্ছে না আপনারা বুঝে গেলেন কি এরম হওয়ার চান্স আছে তো ঠিক আছে কিছু নিয়ে ঝামেলা অশান্তি হলো নাই বা সেটাকে বাড়ালাম ওখানেই এন্ড করে নিলাম এন্ড করে নিলে তো বিশাল কিছু এত মহামারী হয়ে যায় না আপনার লক্ষ লক্ষ টাকা দেনা হয়ে যায় না বরঞ্চ কি হয় সমস্যাটা ওখানে সলভ হয়ে যায় তাই না এরপরে যেটা বলবো এই সময়টা কিন্তু বিজনেসের জন্য খুব একটা ভালো কিছু হবে না কেন ভালো কিছু হবে না বিজনেসে আপনারা খুব একটা মুনাফা দেখতে পাবেন না বা নতুন বিজনেস করার জন্য কিন্তু খুব একটা ভালো হবে না এই সময়টা বিজনেসে কাউকে চট করে বিলিভ করতে করতে আমি মানা করব বিজনেসে এই সময় কিন্তু প্রতারিত হতে পারেন তাই জন্য আমি বললাম বিজনেসে কিন্তু এই সময়টা ভালো না আর একটা বলবো যেটা হচ্ছে ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু কোথাও ভেবে দেখুন ইনভেস্টমেন্ট করতে গিয়ে কিন্তু কোথাও প্রবলেম হতে পারে বা আপনি প্রতারিত হতে পারেন এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু একটু মেনটেন করে চলুন আর একটা জিনিস যেটা বলবো দাম্পত্য জীবনেও কিন্তু এই সময়টা ভীষণভাবে প্রবলেমেরাইজ করবেন দাম্পত্য জীবনে প্রবলেম অ্যারাইজ করবে বিজনেসে অ্যারাইজ করবে দাম্পত্য জীবনে কিন্তু মানে সুখটা সেই কোথাও গিয়ে অধরা থেকে যাচ্ছে এরকম মনে হবে বিশেষ করে এটা ফেস করবেন তারা যাদের চার্টে সূর্য শনি যোগ আছে বা শনি নিচস্ত আছে তারা কিন্তু এই প্রবলেমটা বেশিভাবে ফেস করবেন দাম্পত্যে একদম সেই মানে এই একে অপরকে সহ্য করতে পারছে না এরকম সিচুয়েশান তৈরি হয়ে যাবে মানে যে মানে যা তা কথাবার্তা বলছে মান সম্মান করতে পারছে না এই সমস্ত জিনিস কিন্তু তৈরি হয়ে যাবে আর একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস আমি বলবো এটা খুব মন দিয়ে শুনবেন সেটা হচ্ছে যাদের চার্ট মিনিমাম পারমিট করে কি ডিভোর্সের জন্য তাদের কিন্তু এটাই সময় ডিভোর্সটা হয়ে যাওয়ার চান্স কিন্তু অনেকটা বেশি অনেকটা দেখুন যারা দুজনে চাইছে কি ডিভোর্সটা হয়ে যাক আমরা আর একটা স্টেপ অন্য রিলেশানে তাদের জন্য কিন্তু এটা খুবই একটা ভালো কথা বলতে পারে অনেকের ডেটের পর ডেট পরে ডিভোর্স কিন্তু ধরে ঝুলে আছে তাদের জন্য কিন্তু খুব একটা গুড নিউজ কিন্তু সবাই তো চায় না মানে রিলেশানটা ব্রেক হয়ে যাক যারা ধরুন একতরফা চায় বা চায় না তাদের জন্য যারা একতরফা চায় না তাদের জন্য এটা কিন্তু খুবই একটা দুঃখদায়ক কথা বাট বলতে হলো এই সময় আপনারা দেখবেন আপনাদের সেভিংসটা কিন্তু খুব ভালো হয়েছে এটা একটা কিন্তু খুব ভালো খবর বললাম সেভিংসটা কিন্তু খুব ভালো হবে আর একটা জিনিস বলবো সেটা হচ্ছে আপনারা নিজের হেলথের দিকে ভীষণভাবে কেয়ার দিন আপনাদের হেলথও গিয়ে কিন্তু কোথাও কোথাও প্রবলেমারাইজ করতে পারে আর একটা জিনিস সেটা হচ্ছে এই সময় দেখবেন আপনাদের জেদটা ভীষণ মাত্রায় বেড়ে যাচ্ছে এই জেদটার ফলেও কিন্তু আপনাদের কোথাও গিয়ে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে এটা কিন্তু একটু কন্ট্রোল করার বিষয় পিতার হেলথ নিয়ে কিন্তু একটু কেয়ার করুন পিতার হেলথেরও কোথাও কোথাও ইস্যু আসতে পারে তারপরে বলবো কি আপনাদের ভাই বোনের সাথে কোথাও গিয়ে প্রবলেম অ্যারাইজ করতে পারে এই বিষয়টাকে বেশি গুরুত্ব দেবেন না ভাই বোন ফ্যামিলির লোকেদের সাথে প্রবলেম হবে ফ্যামিলি লোকেদের থেকে আপনি কোথাও গিয়ে ডিটাচ হয়ে যাবেন এই বিষয়টাকে কিন্তু গুরুত্ব দেবেন না এই বিষয়টা আপনি যত গুরুত্ব দেবেন তত কিন্তু এই বিষয়টা বাড়তে থাকবে তাই এটা ডিপেন্ড করছে আপনার ওপর কি এই বিষয়টা কতটা বাড়বে আর বাড়বে না আর বিবাহিত জীবনে তো আমি আগেও বলেছি আবারও বলছি বিবাহিত জীবনে কিন্তু প্রবলেম অ্যারাইজ করবে যতটা পারবেন মাথা ঠান্ডা করে থাকুন নাহলে কিন্তু প্রবলেমটা বেড়ে দ্বিগুণ হবে এই সময় আপনাদের কথা কিন্তু খুব রুক্ষ হয়ে যাবে ধরুন আপনারা ভীষণ স্টেট ফরওয়ার্ড কথা বলছেন সেই স্টেট ফরওয়ার্ড কথা কিন্তু সব জায়গায় বলার প্রয়োজন হয় না হ্যাঁ ডেফিনেটলি স্টেট ফরওয়ার্ড কথা বলতে হয় কিন্তু কিছু কিছু জায়গায় স্টেট ফরওয়ার্ড কথা খুব রুক্ষ শোনায় এমনিতেও আপনারা এই সময় কথা বলবেন খুব রুড আপনাদের বিহেভিয়ারও কিন্তু খুব রুড হয়ে যাবে যার জন্য কি হবে আপনাদের ব্যক্তিগত সম্পর্কগুলো কিন্তু অনেকটা সাফার করবেন আপনাদেরই জন্য দেখুন সেটা আপনারা যেটা ভালো মনে করবেন সেটাই করবেন আমার বলে দেওয়ার ডিউটি বলে দিলাম এই সময় যারা হার স্টাডি করতে চাইছেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো এত কিছুর মাঝেও আপনারা দেখবেন আপনাদের লাইফে অনেক কিছু চাওয়া পাওয়া ফুলফিল হচ্ছে আপ আমাদের থাকে না কি অনেক দিন ধরে কিছু একটা চাইছি সেটা ফুলফিল হচ্ছে না সেই জিনিসটা কিন্তু লাইফে ভীষণ মাত্রায় দেখবেন কি ফুলফিল হচ্ছে আর একটা জিনিস খুব সুন্দর আপনারা ভীষণ কেরিয়ার ওরিয়েন্টেড হয়ে উঠবেন লাইফে কিন্তু প্রচণ্ড ফোকাস হয়ে যাবেন কি আমাকে এই কাজটা করতে হবে কী কাজ করতে হবে এতদিন কিন্তু অনেক মানুষ ছিল এই রাশির যারা ভেবে উঠতে পারতো না কি আমি কোন কাজে গেলে সফল হব এই যে একটা রাস্তা যেই রাস্তাটা দিয়ে যেতে হবে প্লাস লক্ষ্য আপনার লক্ষ্যটাও কিন্তু খুব স্থির হয়ে যাবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর একটা জিনিস দেখবেন আপনাদের নলেজ কিন্তু ভীষণ মাত্রায় বাড়ছে এই সময় কোথাও গিয়ে আপনাদের একটা নলেজের খিদে হবে যেটা বিগত কিছু বছর আপনাদের মধ্যে কেউ দেখেইনি হঠাৎ আপনারা নলেজ কালেক্ট করতে শুরু করছেন এটা কিন্তু খুব গুড হ্যাবিট এই জিনিসটা ভালো আর বিদেশ যাত্রার জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো খুব উপযোগী আর একটা কথা বলবো আপনারা কোনো মামলা মোকদ্দমা থেকে এই সময় কিন্তু একটু দূরে থাকুন না হলে কিন্তু নতুন কোনো কিছু মামলা স্টার্ট করার হলে এই সময়টা কতটা গুরুত্ব দেবেন না তার জন্য কিন্তু সময়টা একদমই ভালো অন্তত আমি তো বলবো না এরপরে যে কথাটা বলবো এরপরে কথাটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনারা দেখবেন যারা সরকারি চাকরির প্রিপারেশান নিচ্ছেন তাদের যদি মিনিমাম বার চার্ট পারমিট করে তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো চেষ্টা করলে হয়ে যাবে ধরুন যারা বিদেশে আছেন তারা সেখানে বিজনেস করছেন বা জব করছেন তাদের জন্য কিন্তু সময়টা ভীষণ মাত্রায় ভালো ওখানে আপনারা নিজেদেরকে অনেকটা ডেভেলপ দেখতে পাবেন এই জিনিসটা কিন্তু ভালো এই সময় স্পেশালি ধরুন যে সমস্ত মানুষরা সমাজসেবামূলক কাজে জড়িয়ে আছেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রে ভালো আর আপনারা আপনাদের কাজের মাধ্যম দিয়ে নতুন একটা দিশা খুঁজে পাবেন এই জিনিসটা কিন্তু লাইফে ভীষণ মাত্রায় ইম্পর্টেন্ট তাহলে বন্ধুরা এই ভিডিওটি এখানেই এন্ড করছি আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে এসে অতি অবশ্যই জানাবেন আর এখনও যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তাদের সবাইকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর বেল আইকানটা প্রেস করে দিতে যাতে আমার ভিডিওটি যখনই আপলোড হবে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনাদেরকে বলবো আমার ভিডিওটি শেয়ার করতে যাতে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির লোকজনের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় এবং তারাও অনেক হেল্প পায় ভিডিওটি দেখে তাহলে টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে